আমাদের মাইন্ডটা গরু আর বিষ্ণু কি আর বিহা বুঝলেন, তো আমরা একদম কমপ্লিট করে দিয়েছি, চুকাই দিয়েছি মানে। আর এখন আমরা এই বট যাচ্ছ সুরপাতি সিনপাতি সবাই মিলে চলে আসছি, যেটুকু চকন আলু উঠে শালা বাঙ্কার থেকে ভাবিছি না, আই দেখে বাঙ্কার থেকে দেখ বাপরে স্টাইল দেখলি বাপ, তোর মতন আর কোনদিন দেখি নাই বলে রে, এতদিন যে দেখলি কারো হাঁটু ছিঁড়া কারো হাঁটুর নিচে কারো হাঁটুর উপরে ছিঁড়া থাকে মারি বাপে যদি বলছি আমি বুঝতে না করে ভাই শুনে শোনার জন্য আমার লোককে বলিস না সবাই, আমার গায়ের লোক আমার পেস্ট্রি ফার্ম যার করে বুঝলি না কেসটা কি হয়েছে তোকে বলে দিচ্ছি বুঝলি, আমি সারা বুঝতেই পারি নাই আমাদের গায়ে মানে ইচ্ছা আগে দুটো পার্টি সোনার চলতেছিল বুঝলি, সোফেন ডাক্তার আর দীপক সিং সর্দার, তো আমি দুটো পার্টির দুতাল করে নাচ দেখে আর ঘরের মেয়া ছিল সবাই এসেছিল নাচ দেখে, তখন আমি ঘর রাখা চলে গেলি এমন করি না বাপ, আমার একটা গায়ে সম্মান আছে বুঝলি তো, এখন বহু ছেলে দেখলে আমাকে গাইটাই মরাবে বলছি রে, তোদের কি ব্যাপার বলে যখন আসেছি চ তোমাদের সঙ্গে ফর্তিটা করিলে একটা চর দেয় গান ধর এত বড় এই হেলো হেলো বলি আমি বলতে গেলি তোদের বলি সেরকম শরীরটা ফিটনেস নাই
এইটা নিমাই ঠাকুরের বিয়া বোটা বুঝলি না? ও এখানে ওই সিং পার্টির বাজনা যদি তোর নাচা সস তোর নাচেলে ও আমি তো ঘর দিকে চলি যা বুঝলি, মানে দিকে চলি যাব না নকি চলিবে এই ছৌ নাচের পরে হবে কত কমেডি দাদাদের কাছে এক জোড়া দিছে সেটিং করা আছে। আচ্ছা 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 ও ওটা মে আর কি আপনি করব আমার শোক যদি ইয়া করে দিলে একদম নাই ক্ষমা করে দিলে নাচটা করে দেন সাউন্ডটা তো কোথায় এই হ্যালো হ্যালো চুলবুলি বাবা আমি বইতে গেলি তোদের কুলি বাহিরায়ে বাহিরায়ে দাঁড়া পিড়া তাই দেখছু দাঁতে নাই দিদি তাই নাকে নাকে জাতি বলি যায় জলদি করে নিয়ে যা বাঁধে